আসসালামু আলাইকুম রূপা স্বপ্ন বিলাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি আঙ্গা বাড়ির পাশেই স্টেডিয়ামে খেলা হচ্ছে তাই বাসায় মেহমান এসে তাই কি রাঁধলাম আজকে আপনাদের সাথে একটু শেয়ার করতিস দিচ্ছি চাইনিজ সবজি চিকেন তারপরে হচ্ছে ছোটো ছোটো মাছ আছে না মাছ আলুদের মিষ্টি মিষ্টি করিছি আর এখন খাইতে বইছি সবাই সবাই খাচ্ছে আর আগে কিছু মেহমান খাইয়ে ওরা হচ্ছে খেলা দেখতে চলে গেছে তাই সেগুলো আর ভিডিও করতে পারলাম না এখন আমরাই আমরা এগুলো করতিস আর হালকা মেও মেহমানাস ওই খাচ্ছে তা আমি আবার জিজ্ঞেস করলাম যে রান্না কেরাম হইয়েস তা বললো আবার জিজ্ঞেস করতে হয় না তোমার রান্না সবসময় ভালোই হয় তাই ইয়েতে আমার একটু ইয়ে লাগলো যে আমি একটা আগ্রহ করে জিজ্ঞেস করলাম তা আমার ওই উত্তর দিলো তা শুনেও আবার ভালোও লেগলো করার কিছু নেই যে যেরাম উত্তর দেয় সেইটা মেনেই নিতে হবে দুঃখ করেও তো কোনো লাভ নেই এখন হচ্ছে এইটাই আর এই সব থেকে বড় মেহমান হলো এই যাদের বাড়ি যা খাইতে যাবে তারা খুব সুখী কারণ ডাইল ছাড়া সে আর কিছু খায়ই না আপনি যতই গোশ দেন মাছ দেন না কেন কিচ্ছু খাবে না শুধু ডাইল ওই একটা মুরগির রান্নাছে কিন্তু সে খাচ্ছে না ওর মার কাছ তো ডাইল দিয়েই খাচ্ছে ওর ডাইল এত পছন্দ সবারই পছন্দ কিন্তু ও ডাইল ছাড়া আর কিছু খাইতেই জানে না আর এই সবাই খাচ্ছে আমার ওই ছেলেদের কাছে জিজ্ঞেস করলাম তা ও কিছু বলেই না শুধু চুপ করেই থাকে আর শুধু মাথা নাড়া দেয় আহ কি মজা আহ কি মজা এটাও শুনে ভাল লাগে আমি প্রথম মনে করলাম যে কিনা তা কি জান পরে জিজ্ঞেস করলাম এই তুই এন্দার করতে কেন রে তখন বলছে আহ কি মজা এরম বলল শুনেও ভাল লাগলো পরে খাইয়ে দিয়ে এখন ছাদে আসলাম আমাদের সৌভাগ্য যে টিকিট কেনা টাকা নিতে আর খেলা দেখতে যেতে পারেন তো ছাদে ওই একটু ঝাপসা ঝাপসা দেখতিস খোয়া তো দেখা যায় না তাই একটুখান পাওসো করিয়ে গুড়ি মেরিয়ে এরকম করে দেখতিস এখন এই ছাড়া আর করার কিচ্ছু নেই আর ওই দেখেন সবাই আছে এখন হচ্ছে এই পুলিশ আছে আমরা পুলিশগুলোরও একটু দেখতিস রেল বিজ দেখতিছি আমার বাড়ির পাশে রেল লাইন আছে স্টেডিয়াম আছে মহিলা কমপ্লেক্স আছে মসজিদ আছে কি নেবা তোমরা আর মহিলা কমপ্লেক্স ঠিক আছে তো জীবনে আজ পর্যন্ত একটা মহিলা মানুষের খেলতে দেখলাম না এটা হইলে আমার গা দুর্ভাগ্য কি সৌভাগ্য সেটাও বলতে পারবো না শুধু সাওয়ালেরা খেলে কোনো মেয়ে মানুষও খেলে না মহিলাও খেলে না আর কি বলবো কোনো বউও খেলে না কেউ খেলে না আর দেখো ছাদে উঠে এর গা তো খালি দৌড়াদৌড়ি ছাড়া তো আর কোনো কাজ নেই ওরা মনের সুখী মনের আনন্দে দৌড়াদৌড়ি করতেছে আর এই যে আমরা একটু ওই কুড়ি মেই মে দেখতেছি যে একটু কোনো খেলোয়াড়ের মাথার চুলটা অন্তত দেখা যায় কি না যে মাথার চুলটা দেখে একটু আমরা একটু হচ্ছে দু কী করবো আর মানে নিজেরে একটু বড়ো কিছু মনে করবো তাও দেখতে আসছি নে ওই জন্য আমরা ছাদে দাঁড়ায় দাঁড়ায় যা পারতেছি তাই দেখতেছি এই ছাড়া তো করার কিছু নেই মানুষজন দেখতেছি একটু পুরো আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলটাই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর ফেসবুক পেজটা ফলো দেবেন আর লাইক দিতে ভুলবেন না